রাত পোহালেই ভোটযুদ্ধ কে হচ্ছেন সিলেট গোলাপগঞ্জ পৌর মেয়র সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল প্রচার প্রচারণার শেষ দিনে চার মেয়র প্রার্থী নৌকার মোহাম্মদ রুহেল আহমদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল থানা শেষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থীর সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু নিজ নিজ শেষ নির্বাচনী প্রচারণা শেষ করেছেন আগামীকাল শনিবার ত্রিশ জানুয়ারি চূড়ান্ত ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সবাই এখন প্রার্থী সমর্থকরা নিরব হিসেব নিকেশে ব্যস্ত প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটাররা হিসাব করছেন কে হচ্ছেন পৌরপিতা চার প্রার্থী নির্বাচনে জয়লাভে মরিয়া আওয়ামী লীগের বিদ্রোহী যোগ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রথম থেকে নির্বাচনী মাঠে রয়েছেন নির্বাচনে তিনি অন্যতম শক্তিশালী প্রার্থী মেয়র হিসেবে দায়িত্ব পালন এবং ছাত্র থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা তার অন্যতম সুবিধা উপনির্বাচনে জয়লাভ করে প্রায় দুই বছর তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ রুহেল আহমেদ নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী নৌকা প্রত্যাশী পাঁচজনের মধ্যে থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে মনোনীত করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বচ্ছ ইমেজের কারণে তিনি পরিচিত তার পক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন এদিকে ধানের শীষের প্রার্থী পক্ষেও মাঠে নেমেছেন জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি ধানের শিশের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরীর শাহীন রয়েছেন আলোচনায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার সাথে সার্বক্ষণিক কাজ করছেন অপরদিকে প্রচারণায় পিছিয়ে নেই আওয়ামী লীগের অপর বিদ্রোহী মোবাইল প্রতীকের প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু নৌকা না পেলেও সাবেক মেয়র রাজনীতিতে তার দীর্ঘ পদচারণার জন্য তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন চারজন প্রার্থী বিরামহীন প্রচার প্রচারণা করেছেন ছুটছেন ভোটারদের ধারে ধারে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কে হচ্ছেন পৌর মেয়র তাই নিয়ে চলছে এখন চলছো বিশ্লেষণ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান এবার কোনো একক প্রার্থী অথবা দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিযোগিতা হবে এমন নয় চারজনের নির্বাচনী মাঠে সমান সক্রিয় রয়েছেন নির্বাচনের ফলাফল যে কোনো দিক মোড় নিতে পারে সেই জন্য আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে উল্লেখ্য শনিবার ত্রিশ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট বাইশ হাজার নয়শো ষোলো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার এগারো হাজার ছয়শো চৌরানব্বই জন এবং মহিলা এগারো হাজার তিনশো উনিশ জন